এখন চারটা বেশি টিকিট কাটতেই পারবেন এবং চারটা ইয়া দেখাইতে হবে কি ন্যাশনাল আইডি কার্ড দেখাইতে হবে মানে টিকিট কাটা হয়ে গেছে অনলাইনে যার কারণে টিকিট নাই এখন স্ট্যান্ডিং টিকিট 25% দেয় সিটের 20% ফিল আপ কোটা ফিল আপ হয়ে গেছে এখন সেটা ব্রাহ্মণবাড়িয়াতে স্ট্যান্ডিং টিকিটও নেই এখন আমি বাসে যাবো হতাশাজনক তো অবশ্যই সময় বেশি লাগবে কমফোর্টেবল না আবার টাকা লাগবে কমপক্ষে 300 বেশি 300 টাকা বেশি গুনতে হবে বাসে এটা সিস্টেম ঠিক আছে যারা কাটতে পারে অবসর সময় আছে তাদের জন্য এটা ভালোই হয়েছে সর্বোপরি মানুষ বলতে এখন তো মানুষ কেউ বোকা নাই যে ওই কাজ পাক করে কাজ করে তার হাতেও অ্যান্ড্রয়েড সেট থাকে এখন আর মানুষের বোকা নাই বরং আমরা যারা শিক্ষক বা ব্যবসা করে বা চাকরি করে এই মিড লেভেলের যাদের স্যালারি 40,000 to 80,000 দে আর ইন ভেরি ট্রাবল কারণ দে হ্যাভ নো লট অফ টাইমস টু স্পেয়ার হেয়ার অ্যান্ড লট অফ মানি টু স্পেন্ড এগুলো করতে হলে রাষ্ট্রের যে অ্যাভেলেবেল ফেসিলিটিস এই ফেসিলিটিস আরও আপডেট করতে হবে বৃদ্ধি করতে হবে যেটা করতে হলে রাষ্ট্রের হাতে ইকোনমিক্যালি যে প্রপার্টি সম্পদ থাকা দরকার কিন্তু বাংলাদেশে তো সেই সম্পদ নাই যে আপনারা এক্সপোর্ট করলেন আপনার ফরেন কারেন্সি হবে শুধু একটাই আছে যে পপুলেশন এক্সপোর্ট তো এটা দিয়েই কিন্তু আর গার্মেন্টস কিছু গার্মেন্টসের কাপড় এছাড়া তো আর বাংলাদেশের তৈল নাই গ্যাস নাই কয়েল নাই এমন কোনো ন্যাচারাল কোনো খনি নাই যেটাকে আপনি সাপ্লাই দিয়ে আপনার রপ্তানি করে ফরেন লট অফ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি আপনি আর্ন করতে পারবেন আন্তর্জাতিক বাজারে আপনি হ্যান্ডসাম অবস্থায় থাকবেন নাগরিকদেরকে সরকার অ্যাভেলেবেল ফেসিলিটিস প্রোভাইড করতে পারবে না টিকিটের মূল্য বৃদ্ধি পায় নাই টিকিটের মূল্য ট্রেনের টিকিট ঠিকই আছে শুধু সিস্টেমটা এটা জটিলতা না সিস্টেমটা করছে এই কারণে ওই যে একজন লোক টিকিট পায় না তারপরে একজনের 10-20টা কেটে ফেলে যাদের ইয়ে আছে এখন চারটা বেশি টিকিট কাটতেই পারবেন এবং চারটা ইয়া দেখাইতে হবে কি ন্যাশনাল আইডি কার্ড দেখাইতে হবে অতএব একজন আর্মি মেজর হইলেও সে 30টা টিকিট কেটে ফেলবে তার যে পাওয়ার অফ এক্সিকিউশন ইট অলরেডি বিন রিপালস জি 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 ডেফিনেটলি না আমি কষ্ট করতেছি আমি কষ্ট করলো আই হ্যাভ নো আর্গুমেন্ট অ্যাবাউট দিস পারপাস বিকজ ফর ইট ইজ গুড ফর ইন অ্যান্ড অ্যাভারেজ সো আই হ্যাভ নো এলিগেশন